যে মানুষগুলোর সাথে এক সময় একদিন না হলে ভালো লাগতো না এখন বছরের পর বছর চলে যায় তাদের সাথে আর দেখা হয় না আজকে মজার মজার ইফতার বানালাম কিন্তু কেন নিয়েই থাকছে সব কিছু আজকের ভিডিও আশা আজকের ভিডিওটি ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি তামানা নাসরি বলছি ঢাকা থেকে আশা করছি আপনারা যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে আবরার সাহেব একটু আদর নেওয়ার জন্য এভাবে এসে আমার পেটের উপরে এসে শুয়ে থাকবে আর তাকে আদর করে দেওয়া লাগে তারপরে তার ঘুম ভাঙে এবং ঘুম থেকে উঠে যায় তো এদিকে ছোট্ট সাহেবকে সকালে নাস্তা করাচ্ছি আর ওদিকে বড় সাহেবকে বসাইছে একটু পড়ার জন্য তো সে সুন্দর করে পড়তেছে আর বড় ছোটজন নাচতেছে আর খাইতেছে এই হচ্ছে তাদের অবস্থা তো আজকে হচ্ছে আমার একটা ফ্রেন্ড এসেছে বাসায় তো ওর সাথে আসলে দুপুরের পর থেকে গল্প করে সময়টা পার করেছি আর সেইভাবে ভিডিও করা হয়নি আর সরাসরি একেবারে চলে যাচ্ছি ইফতারের সময় মজাদার চিকেন ফ্রাই রেসিপি আজকে শেয়ার করব তাও আবার ঘরে থাকা সব নর্মাল উপকরণ দিয়ে একদম চট জলদি অল্প সময় এই চিকেন ফ্রাইটা বানিয়ে ফেলতে পারবেন তবে স্বাদে কিন্তু একেবারে একশোতে একশো তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিতে চলে যায় চিকেন ম্যারিনেট করার জন্য আমি প্রথমে মশলাটা রেডি করে নিচ্ছি তো এখানে আমি চা চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি সাথে এখানে চা চামচ পরিমাণ আমি পেঁয়াজ বাটা দিচ্ছি এবং চা চামচ পরিমাণ রসুন বাটা দিচ্ছি আমার চিকেনটা মোটামুটি এখানে এক কেজির মতো আছে তো আপনারা পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন চিকেনের উপর ভিত্তি করে তো এরপরে এখানে আমি চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া একটা চামচ তারপরে অল্প করে হলুদের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ আর জিরার গুঁড়া দিচ্ছি হচ্ছে গিয়ে একটা চামচের মতো ঘরে থাকা বেসিক সব মশলার গুঁড়াগুলোই আমি এখানে ব্যবহার করতেছি এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস লেবুটা ভালো করে চিপড়ে আমি রসটা এখানে দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি অল্প করে গরম মশলার গুঁড়াও দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো চাইলে আপনারা এখানে গোলমরিচের গুঁড়াও দিতে পারেন তবে এটা একদম বাঙালি টেস্ট আনার জন্য গরম মশলাটা আমি এখানে ব্যবহার করছি তো এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখানে লবণ লবণটা একটু কমই দিচ্ছি কারণ এখানে সয়া সস দিব সেই জন্য লবণের পরিমাণটা কম দিচ্ছি তো এরপরে আমি এখানে দুই টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটাও তিন থেকে চার টেবিল চামচের মতো হবে আর আপনারা চাইলে এখানে চিলি সসটাও কিন্তু ব্যবহার করতে পারেন বাট বাসায় ছিল না সেই জন্য আমি আর দেইনি তো মশলাটা এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে এবার একে একে চিকেনগুলো দিয়ে খুব সুন্দর করে এটাকে ম্যারিনেট করে নিতে হবে চিকেনের পিসগুলো আমি একটু বড় করে কেটে নিয়েছি তবে এটা ছোট করে ভাজলে আরও বেশি টেস্টি হয় তবে আপনারা আপনাদের পছন্দ মতো ছোট অথবা বড় যে কোনো শেপে কেটেই কিন্তু চিকেনটা ফ্রাই করে নিতে পারেন অথবা আস্ত চিকেনও কিন্তু সেইমভাবেই আপনারা এই মশলা দিয়ে ভেজে নিতে পারেন তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা ময়দা দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচের মতো বাট একটু উঁচু করে দিয়েছি আর সাথে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন তাহলে ক্রিস্পি ভাবটা একটু বেশি হয় বাট বাসায় কর্নফ্লাওয়ারও সেই সময় ছিল না হঠাৎ করে মেহমান এসেছে আর হঠাৎ করে রেসিপিটা তৈরি করা আর আপনাদের সাথে একেবারে সংক্ষেপে ঝটপট শেয়ার করা আর কি তো এরপরে আমি এখানে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা এটা কিন্তু খাবার সোডা যেটা বলে সেটা বেকিং পাউডার না সো সোডাটা দেওয়ার অবশ্যই ট্রাই করবেন তাহলে ক্রিস্পি ভাবটা অনেক বেশি ভালো আসে এবার এটা দেড় দুই ঘন্টা বা এর থেকে বেশি সময়ের জন্য চাইলে ম্যারিনেট করে রাখতে পারেন তাহলে মশলাটা খুব ভালো মতো চিকেনের ভিতরে ঢুকে যায় আর তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে আমি ছোট একটা পিস দিয়ে দেখাচ্ছি যখন দেওয়ার সাথে সাথে দেখবেন যে চারদিক থেকে বুদবুদ উঠে গিয়েছে এবং তেলটা ভালোই গরম তখন হচ্ছে চিকেন ফ্রাইটা দিতে হবে আর চিকেন ফ্রাইটা অবশ্যই মিডিয়াম টু হাই আছে কিন্তু আপনাদেরকে ভাজতে হবে লো আছে একটু সময় নিয়ে যদি আপনি ভাজতে চান সেই ক্ষেত্রে কিন্তু চিকেনের ভিতরে যে জুসি ভাবটা থাকে সেটা বের হয়ে যায় তাই চেষ্টা করবেন চিকেনটা একটু হাই আছেই ভেজে নেওয়ার তো খুবই তাড়াহুড়োর মধ্যে রেসিপিটা করছিলাম যার কারণে এখানে ডিম দিতে ভুলে গিয়েছি আপনারা কিন্তু মাস্ট এখানে একটা ডিম অবশ্যই দিবেন তো আমি বাকি অর্ধেক যে গুলো ছিল তার মধ্যে ডিম মিশিয়ে নিলাম আর প্রথম ব্যাসে যেগুলো ভাজছি সেগুলোর মধ্যে আর ডিম মেশাতে পারিনি তো যাই হোক এরপরে এটা কে ওই যে বললাম মিডিয়াম টু হাই আছে মোটামুটি সাত থেকে আট মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু চিকেন ফ্রাইটা রেডি হয়ে যাবে তো এই ছিল আজকে ঝটপট এবং দুর্দান্ত চিকেন ফ্রাই রেসিপি আর আমরা একটু বেশি ভাজাটা পছন্দ করি তাই একটু বেশি ভেজেছি আপনারা চাইলে আর একটু কম কম ভেজেও নামিয়ে নিতে পারেন আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে একবার হলো বাসায় এভাবে তৈরি করে দেখবেন আর কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবে তো এদিকে চিকেন ফ্রাই ভাজা হচ্ছে আর আরেক দিকে হচ্ছে গিয়ে অন্যান্য ইফতার আইটেমগুলো ভেজে নিচ্ছি এদিকে আলুর চপ বেগুনিও ভেজে নিচ্ছি তো আলুর গুলো যদি আপনারা এভাবে বেসনের থেকে একটা কাটা চামচের সাহায্যে তেলে দেন সেই ক্ষেত্রে হাতে কিন্তু তেলের ছিটাও আসে না আর আলুর গুলো খুব সুন্দরভাবে চারদিক থেকে কোড হয় তো এইভাবে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন আর এই টিপসটা টা কিন্তু আমার একটা ভিউয়ার্স আপুর কাছ থেকেই শেখা আর যেহেতু এটা খুব কাজে আসে তাই রেগুলারই হচ্ছে কি এভাবে আলুর চপ ভাজা হয় আর আপুর কথা মনে পড়ে আসলে যে কোনো মানুষ কোনো কিছু শিখিয়ে দিলে দেখবেন যখনই সেটা লাইফে অ্যাপ্লাই করবেন তখনই সেই মানুষটার কথা মনে হয় এটাই হচ্ছে বিষয় মানুষের ভালো কাজের মাধ্যমেই কিন্তু মানুষ মানুষের মনে ওই যে আজীবন যে মানে বেঁচে থাকে আর কি তো এরপরে হচ্ছে বেগুনিও ভেজে নিয়েছে আর আজকে আলুর চপ বেগুনিগুলো খুব সুন্দর হচ্ছিল যদিও তেলের পরিমাণ আরও বাড়িয়ে দিলে তখন কিন্তু বেগুনি বা আলুর চপ আরও চারদিক থেকে একদম সুন্দর নাজস উদোষ হয় তো তারপরও চেষ্টা করছি একেবারে অতিরিক্ত তেল না দিয়ে মোটামুটি যেই তেল লাগবে সেই তেলের মধ্যেই ভেজে নেয়ার আর বিকালের এই টাইমে ইফতার বানাতে ভালোই লাগে রোজা থেকে যদিও একটু টায়ার লাগে বাট তারপর একটা আনন্দ কাজ করে আর কি আর বাচ্চা কাচ্চাও খুব এনজয় করে তো এখানে হচ্ছে আলু চপ বেগুনি এগুলো আলাদা আলাদা করে প্লেটে ভাগ করে নিলাম কারণ টেবিলে এক নিলে আরেক পাশ পর্যন্ত যেতে কষ্ট হয় তো যাই হোক আর আজকে আম্মু রান্না করেছিল সবজি খিচুড়ি লাটকা করে একদম লাটকা খিচুড়িটা সত্যি অনেক বেশি মজা হয়েছিল কারণ রেগুলার এক এক রকম খেতে খেতে আজকে ডিফারেন্ট কিছু ভালো লেগেছে আর এটা হচ্ছে বাঙ্গির শরবত বানানো হয়েছিল তো এদিকে দুই ভাইকে আলাদা আলাদা করে একই প্লাটে চিকেন ফ্রাই দিয়ে দিলাম ইফতারের আগে আগেই তো আবরা সাহেব আগে একটু খেয়ে দেখতেছে বলে আমি একটু টেস্ট করি ঠিক আছে কিনা মানে সে আজানের পরে খাবে যদি বলি এখন খাচ্ছে কেন তাই সে এই কথা বলে আর কি আর এদিকে আমাদেরও হচ্ছে গিয়ে আজান দিয়ে দিছে তো ইফতার করে নিলাম এরপরে অল্প করে একটু খিচুড়ি খেলাম আর ভালোই লাগলো চিকেন ফ্রাই দিয়ে খেতে আরও বেশি ভালো লাগলো আর খাওয়া দাওয়ার পরে এত পা ব্যথা করতেছিলাম বলতেছি আমার পা ব্যথা করতেছে আমার পা কে টিপে দিবা তাই দুইজন সমানে পা টিপে দিতেছে মানে প্রতিযোগিতা দিয়ে কে কাঠ থেকে বেশি সুন্দর করে টিপতে পারে আর বলতেছে কাঠটা বেশি মজা হইতেছে দুজনের প্রশ্ন আর এদিক থেকে তো আমার আরামই লাগতেছে যেহেতু দুইজনেই আমাকে সেবা যত্ন করতেছে আর কি তো এদিকে বললাম আমার যে ফ্রেন্ড আসছে ওকে নিয়ে বের হলাম দুজনে একটু ঘোরাঘুরি করলাম তারপরে হচ্ছে ফুসকা নিলাম আর আমার একদমই খেতে ইচ্ছে হচ্ছিল না তাই এক প্লেট ফুচকাই নিলাম কলেজ লাইফে এই ফুচকা খাওয়ার জন্য কতটা পাগল ছিলাম আমরা মানে টাকা জমিয়ে জমিয়ে দুজন মিলে ফুসকা খেতে যেতাম আর এখন সব কিছুই স্মৃতি আর এখন টাকা থাকলেও মনে হয় না যে ওইভাবে খাই আর খেলেও সেই আনন্দটা আসলে পাওয়া যায় না তোমার ফ্রেন্ড আর রাতে থাকেনি দেন হচ্ছে বাসায় চলে আসলাম এদিকে আফিফ অফিসের কাজ শেষ করে নামাজ শেষ করে বাসায় আসলো দেন হচ্ছে আমরা একসাথে রাতার খাবারটা খেয়ে নিলাম আর আজকে ওইভাবে সন্ধ্যা সময় আর চা খাওয়া হয়নি কারণ ইফতারের পরপরই আফিফ রাবু চলে গিয়েছিল সো চা আর খাওয়া হয়নি তো চা খেতে ভীষণ ইচ্ছা হচ্ছিল তো এদিকে সে বললো তাড়াতাড়ি ভাত খেয়ে নাও এখনো মেইন গেট বন্ধ করতে সময় আছে আমরা চা খেতে যাব তো আমরা চা খেতে যাব শুনে আমাদের এই ছোট্ট তুলতুলাও রেডি হয়ে গেছে বলতেছে আমিও যাব তোমাদের সাথে আর আফিফ হচ্ছে ঘুমিয়ে গিয়েছিল এই জন্য ভাবলাম একজন যেহেতু আছে ঠিক আছে তাহলে তাকে নিয়ে যাই আর তাছাড়া আফিফকে একদিন নিয়ে গেছিলাম এখানে চা খাওয়াতে তো ভাবলাম উনি তো এখনো খায়নি তো ওনাকে আজকে নিয়ে যাই তো আমরা চলে আসলাম চায়ের দোকানে আর সে মানে বাসা থেকে বের হতে পারলেই হয়েছে তাহলেই সেই খুশি মহা খুশি একদম ঈদের আনন্দ তাদের মানে ঘুরতে যেতে পারলেই হয় আর এদিকে সে ভালোবাসা দেখাচ্ছে তারপরে হচ্ছে ভিক্টোরি সাইন দিচ্ছে খুশির ঠেলায় আর কি তো এদিকে দুষ্টামি মজা করতে করতে আমাদের চাও চলে এসেছে আর এই জায়গার চাটা আমাদের খুবই পছন্দ সেই জন্য মোটামুটি আমরা রেগুলারই আসি তো দুই কাপ চা দেখে আপনার একটু মন খারাপ হয়েছে বলতেছে আমার চা কোথায় তাই তাকে আবার কাপে করে একটু চা দিলাম তখন সে আবার খুশি এখন সে নিজে নিজেই আবার বলতেছে চেয়ারস আর কার্টুন দেখে বা ভিডিও দেখে কত কিছু যে কত সময় শিখে সেগুলো আমাদের উপর অ্যাপ্লাই করে তো যাই হোক এরপরে আমরা তিনজন মিলে খুব মজা করে চা খাচ্ছিলাম আর সে চা খাওয়া রেখে হচ্ছে একবার বাবাকে চুমু খায় একবার আমাকে চুমু এই হচ্ছে অবস্থা তার চাও ঠান্ডা করে দিলাম আর এদিকে ভিডিও দেখে সে নিজেই একবার বন্ধ করলো নিজেই আবার অন করলো তো চা খেয়ে বের হয়ে আমরা ভাবলাম যে দেখি টুকটাক আমাদের কিছু কেনাকাটার আছে সেগুলো শেষ করি তো তরমুজের দোকান দেখে থামলাম তরমুজ গুলো বিশাল সাইজের ছিল একটু দামাদামি করছিলাম ভাবলাম দাম কমেছে কিনা বাট এখনো সেরকম দাম কমেনি আর তরমুজ বয়কট যেহেতু করেছে কেনা বন্ধ করে দিছিলাম রমজানের প্রথম দিকে কিনেছিলাম আর কেনাই হয়নি তো এরপরে দুজনের জন্য হচ্ছে দুইটা দুইটা চারটা স্যান্টুগেঞ্জি কিনে দিলাম তো হঠাৎ করে প্রচন্ড গরম পড়ে গিয়েছে আর দেখা যায় স্যান্টুগেঞ্জি কিনলে একবার দুইবার পড়ার পরে তারা যে কোথাও উদাও করে ফেলে আল্লাহ জানে তো সে হচ্ছে বের হওয়ার আগে ভাত খায়নি তো বাসায় এসে তাকে ভাত খাইয়ে দিচ্ছে তার বাবা তো সব কিছু মিলিয়ে কেমন লাগলে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবার সাথে দেখা হয়ে যাবে নতুন আরেকটা ভিডিওতে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিয়েন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম